নগ্ন মডেলকে সামলাতে গিয়ে পুলিশের কি হাল হলো জানেন? নগ্নতার জন্যই পরিচিতি, তবে সিনেমা টেলিভিশনে নয়, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায়। তাতেই মডেলের মেজাজের চোটে অস্থির পুলিশ। অভিযুক্তের নগ্ন শরীরকে তোয়ালে দিয়ে ঢাকতে গিয়েছিল কর্মরত পুলিশ কর্মী, আর এতেই চোটে লাল 25 বছরের তরুণী। গা ঢাকার তোয়ালে দিয়ে পুলিশকে পেটালো ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এজ হোটেলে। সেখানকার বিলাসবহুল ঘরে গিয়ে উঠেছিলেন অভিযুক্ত ব্রিজা। হোটেলে রীতিমতো তাণ্ডব শুরু করেছিলেন অভিযুক্ত মডেল। তার উপদ্রবে বিরক্ত হয়ে পুলিশ খবর দিতে বাধ্য হন হোটেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ অফিসার রিচার্ড অ্যাডমন্ড ব্রিজার ঘরে যখন তিনি ঢোকেন, সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন 25 বছরের মডেল। অভিযোগ, একটি তোয়ালে দিয়ে মডেলের শরীর ঢাকতে যান অফিসার, কিন্তু এতে হিত বিপরীত হয়। উল্টো সেই তোয়ালে দিয়ে পুলিশকে পেটাতে শুরু করেন ব্রিজা, লাথি ঘুষিও চালাতে থাকেন। অতি কষ্টে মডেলকে বাগে আনা হয়। হোটেলের সম্পত্তি নষ্ট করা ও কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ঘটনার সময় মডেল মদ্যপ অবস্থায় ছিলেন কিনা অথবা সে কোনো মাদক সেবন করেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খুব শীঘ্রই ব্রিজাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এমন তথ্য জানতে সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।